देखो सीने से लगा लूंगा। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মনে হচ্ছে আজকে প্রচন্ড নেট প্রবলেম, যার কারণে ভিউ অনেক লেট করে আসতেছে, আর আমার কথাগুলো মনে হচ্ছে আপনারা খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন না। তো কারা আছেন? যারা যারা আছেন লাইভটা শেয়ার করে দেন। আরমান লাভ লিখেছেন, লাভ ইউ বেবি, থ্যাংক ইউ বাবু। শিমুল হোসেন লিখেছেন, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রুবেল মল্লিক লিখেছেন, হ্যালো, হাই। জেলেনুতে লিখেছেন, হ্যালো। মোহাম্মদ সারোয়ার মির্জা লিখেছেন, হিসা মার তোর কপালে। আচ্ছা, হিসা মার মানে কি? হিসা মানে কি? কপালে টিপ? আমার কপালে কি আপনি টিপ করাতে চাচ্ছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এমজি আরিফ লিখেছেন, কেমন আছো আপি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আরমান লাভ লিখেছে, ইউ আর সো কিউট অ্যান্ড সুইটি, থ্যাংক ইউ। তারপর লিখেছেন আমির হামজা, লিখেছেন দুবাই থেকে ময়মনসিং বাড়ি। সত্যি আপনি আমার দেশি, আসেন দেশি, হাত মিলাই, হ্যান্ডশেক করি। আরিয়া লিখেছেন, হাই আপি, তোমার লাইফ সব সময় দেখি, কিন্তু একটাও কল দিলা না, কল মি আরিয়া। ওকে আরিয়া, আমি আপনাকে কল দিয়েছি। আসলে সমস্যা হয় কি, কল দিলে নেটে প্রবলেম করে, কয়দিন যাবত নেট খুব সমস্যা, বুঝতে পারছেন? কল যায় নাই। আপনি কেমন আছেন? মন চাই ভালোবাসতে। এই তো আমি ভালো আছি। সোহেল, ওই কি সোহেল, কও মনু, কিছু কইবা? স্বপ্নিল বালক লিখেছেন, হায়াপো টুমোরো শো, সরি বুঝি নাই, টুমোরো শো মানে আগামীকাল, কিসের শো? আরমান লিখেছেন, লুকিং সো বিউটিফুল ইন ব্ল্যাক ড্রেস, থ্যাংক ইউ আপু, শেয়ার করেছি। মোবারক হোসেন রিফাত, ওকে সরি মোবারক হোসেন রিফাত, তোমার কলের অপশনটা নেই, তুমি একটু লাইভ থেকে বের হয়ে আবার আসো। আচ্ছা, মানিক লিখেছেন, শ্যামন্তী ম্যাডাম অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ। বাসার লোকেশন কোথায় আমার? আপনাকে খুব প্রয়োজন। পলাশ, কিসের প্রয়োজন ভাই? আগে প্রয়োজনটা বলেন, কোন প্রয়োজন, তারপরে বাসার লোকেশনটা বলা যায়। আর আমি বাসার লোকেশন কাউকেই বলি নাই, বলি না, সবাই জানে আমার বাসা বাড্ডাতে, বাড্ডা আইসা, ঠিক আছে, খুঁজতে থাকেন। সাইবুর আলম লিখেছেন, নাইস লুকিং, থ্যাংক ইউ সো মাচ। তারপরে লিখেছেন, হ্যালো, হাউ আর ইউ বেবি? আই এম ফাইন, ফাইন। আচ্ছা, কারা কারা আমার লাইফটা শেয়ার করেছেন, হাত তুলেন, তাদেরকে কলে আনি, তাই না? আর শেয়ার করেছেন কারা কারা? রাকিবুল হক, ভালো আছো? এই তো ভালো আছি, রাকিবুল হক চৌধুরী, আপনি কেমন আছেন? তোমাকে খুব মিস করতে ইচ্ছা করছে। হ্যাঁ মিস করেন, সমস্যা কি, না করছে কে? কি সুন্দর লাগছে গো, আল্লাহ, সত্যি জাপান থেকে গাজী মোহাম্মদ নূর, ওই যে জাপানি, হ্যাঁ চিনছে আপনাকে, আপনার সাথে পরশু দিন না তার আগে দিন কথা বললাম, মনে আছে তো? পলাশ লিখেছেন, আমি আপনাকে কিছু বলছি, উত্তর দিন। এই তো বল, আমি তো বললাম আমার বাসা বাড্ডাতে। আরিয়ান বয় সবুজ লিখেছেন, কল দেওয়া যাবে? অবশ্যই কল দেওয়া যাবে, কেন না, আমি তো কল দিতেই আসলাম। আর আপনার লাইভটা শেয়ার করে দেন তো সবাই। আচ্ছা, আমার কি ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখেন তো আমার কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? কোথায়? এই তো মাশাআল্লাহ। কোথা থেকে বলছেন, কোথায় থেকে বলছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা কোথায়? কুমিল্লা কান্দিরপাড়। কান্দিরপাড় চিনি না ভাই, যাইনি কখনো, বুঝছেন? কোটবাড়ি চিনেন? হ্যালো, কোটবাড়ি? আমি কুমিল্লা জেলার কখনোই যাইনি, চিনবো কিভাবে বলেন? এই যে হ্যাঁ কুমিল্লার কিছু যাইনি কিছু তো। বিখ্যাত, কুমিল্লার কিছু কিছু বিখ্যাত জিনিসগুলো দেখেন নাই, শুনেন নাই নাম? শুনছি, দেখো ইয়া আপনার
ওই নোয়াখালী যাইতে নাকি কুমিল্লা নামে বাতিল করতে হয়, শুধু এটাই শুনছি আর কিছু শুনি নাই। এদিকে আপনার ফিঙ্গাস কবরস্থান, তারপর জাদুঘর, বিহার, অনেক না কিছু আমি তো শুধু কুমিল্লা এটাই পারে। শুনছি, আমি শুধু এটাই শুনছি যে নোয়াখালী যাইতে নাকি কুমিল্লা বাস থামায় ওয়াশরুমে যাওয়ার জন্য, বুঝছেন, শুধু এটাই শুনছি যে কুমিল্লা বিখ্যাত, আর কিছু শুনি নাই। হ্যালো, আমি শুধু এটাই শুনছি যে কুমিল্লা নাকি এটাই বিখ্যাত, মানে মানুষের একটা প্রাকৃতিক প্রাকৃতিক সেবা দিয়ে থাকে, ঠিক আছে, মানুষকে। আরে না, আজব কি বলছি, কুমিল্লা তো রসমলাই বিখ্যাত। তাই রসমালাই তো আমাদের টাঙ্গাইলও বিখ্যাত, আমাদের মোমেনসি মুক্তা গাছারও তো মন্ডা বিখ্যাত, তাই না, না টাঙ্গাইলও চমচম বিখ্যাত। কিন্তু সবচেয়ে সেরা যেটা ওটা হচ্ছে কুমিল্লাতে, এক 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 জেলায় এক একটা সেরা আছে না, বগুড়ার দই, কুমিল্লার ও রসমলাই, ঢাকার না নাড়ি, আমি তারপর এটা শুনি নাই চট্টগ্রামের ভাই, গাড়ি। আমি হ্যাঁ এটা শুনি নাই, বললাম না আমি এটা শুনি নাই, আমি যেটা শুনছি আপনাকে তো বললামই যে কুমিল্লা প্রাকৃতিক সেবা দিয়ে থাকে। না না, আমি বলি এক এক জেলার এক একটা সৌন্দর্যটা আছে না, যেমন কুমিল্লার নাড়ি, ঢাকার গাড়ি, হ্যাঁ সরি, ঢাকার বাড়ি আর হুম চট্টগ্রামের গাড়ি, ঠিক আছে, এক এক জেলার এক ও একটা বিখ্যাত আছে আচ্ছা, না, এরকম আর কি কিন্তু আমি এটা আমাদের। শুনছি যে কুমিল্লার মানুষ নাকি ইতর বেশি, মানে একটা মানুষের কথাই শুনছি যে কুমিল্লার ইতর, কুমিল্লার ইতর, এটা আপনি তার শুনছেন? মানে তোমার কুমিল্লার প্রতি তোমার অ্যালার্জি প্রচুর না? আরে না আমি তো কুমিল্লার কাউকে চিনি না, আমি কিভাবে জানবো, কিন্তু কথার কথা, মানে কথার কথা বলে যে কুমিল্লার ইতর, ও আচ্ছা, হ্যাঁ, প্রাকৃতিক সেবা বরিশালে নিয়ে যদি খাতার থাকলে তো ব্যক্তি। অনেক ভালো, আমি কারণ বলি, মানুষ তো আমি এটা বলি ছাড়া চলতে পারে কিছু না। কিছু জেলার সাথে একটা মানে একটা কথা যুক্ত করে, যেমন কুমিল্লার ইতর, বরিশালে খেতারগাঁচি, ময়মনসিংহা বুধ, ঠিক আছে, তারপর হয়েছে নোয়া খাইল্লা জানিতে কি বল, মানে নোয়া খাইল্লা জানিতে কি হবে একটা বলা আছে, আমার এখন মনে পড়তেছে না, বুঝতে পারছেন? তাহলে মনে করে বলো, ঠিক আছে। না এত মনে রাখা কি যায়, এতটুকু একটা মাথা, এত কিছু মনে কেমনে রাখবো কোন। হ্যালো, কথা, তুমি কোন ক্লাসে না পড়ো? আমি এবার ক্লাস 4-এ উঠছি, এবার ক্লাস 4-এ, না না না, তুমি তো এবার ক্লাস 10-এ, না ইন্টার, না SSC পরীক্ষা দিবে, কোনটা, কোন ক্লাসে তুমি? এই তো আইএ বিএ মাস্টার্স সব শেষ, বুঝছেন, চাকরি করতেছি। মাস্টার্স, তার মানে তুমি ওই যে কিনা কয় বিএ পাস, মানে বিএ পাস করছো না? বিএ পাস করি না, ইন্টার পাস করে মাস্টার্স পাস করছি, বিএটা করি নাই, ও আচ্ছা আচ্ছা, তার মানে বিএ বুঝছেন। পাস করার বাকি আছে না? হ্যাঁ বিএটা বাকি আছে, ইন্টার মাস্টার সব করে ফেলছি, বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, আপনি জ্যাকেট পরছেন কেন, আপনাকে খুব শীত করতেছে, না না, শীত আপনি করতেছে গরমের ভিতরে জ্যাকেট পরছেন কাহিনী কি, আপনার কি হাঁপানি রোগ না, আছে আমি নাকি? তো চেহারা দেখে বোঝেন না, একটু অসুস্থ আর কি। ও অসুস্থ, সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, রং চা খান তাহলে না ঠিক হয়ে এরকম যাবে, কিছু না, বুঝছেন, রং চা খান না না, সবাই বলে ওই তাহলে যে ঠিক চা হয়ে যাবে, খেলে নাকি কি কি। রং চা খান, আদা দিয়ে, লেবু দিয়ে, কাঁচামরিচ দিয়ে, শুকনা মরিচ দিয়ে, যা আছে গরম গরম মশলা যা আছে ঘরে সব দিয়ে একটা রং চা বানান, বুঝছেন, তোমার মতো একটা পারলে কিউটের একটু দিব্যার তরকারি, সাথে কথা বলতে, শুনো শুনো পারলে শুনো একটু তরকারি ঝোলও দিয়ে দিয়েন, ঠিক আছে, যদি পারেন একটু তরকারি ঝোলও দিয়ে দিয়েন, বুঝছেন। শুনো, তোমার মতো একদম, ঠিক তোমার মতো আছে, থাকলে তো মনে করো যে ওই যে আদা না তরকারি ঝোল দিয়েও চা বানাই দিত, তারপরে খাইতাম, ঠিক আছে, সরি বুঝি নাই, বুঝি নাই, না আবার কিছু বলেন। না, বলছে তুমি একটা কিউটের দিব্যা, সত্যি, তাহলে এই যে সত্যি এই যে বলো। এই যে এতগুলা কিনছে কিসের জন্য, এই যে পাউডার, স্নো, এটা সেটা, এগুলো তাহলে কেন কিনছে, আমি যদি নিজে ডিব্বা হয়ে থাকি তাহলে কষ্ট, এই টাকা দিয়ে কেন ডিব্বা কিনে নিয়ে আসি বলেন তো, কিউট হওয়ার জন্য। টাকা দিয়ে ডিব্বা কিনা নিয়ে আসো, ওই যে বলে না, বলেন ওই যে বলে না তোমার কিনা কয় আদা ময়দা মাইখা, আটা ময়দা মাইখা চলে আসে, এই তো আটা আটা ময়দা, ময়দা মাখো আর কি। না আমার এখানে আটা ময়দা নাই, ঠিক আছে, দেখেন আমার এখানে কি কি আছে, বুঝছেন, এখানে আটা ময়দা নাই তো, ওই যে ওই তো ময়দা ডিব্বা একটা আছে তো, ময়দার ডিব্বা নাই, এখানে পাউডারের ডিব্বা আছে, ওই যে কি যেন পাউডার, তিব্বত তেলকাম পাউডার, কম দামি, বুঝছেন, ওই যে উইটে কম ময়দার দামি ডিব্বা আর কি, পাউডার, উইটে ময়দার বুড়া ডিব্বা। মানুষের পাউডার ব্যবহার করি, শুনেন, তিব্বত তো এখন ওই যে মানে বয়স্ক লোকেরা ইউজ করে, আমি ওই যে নানি না, আমার সবাই নানি ডাকে না, তাই মনে করেন যে আমি বুড়া মানুষের মানে প্রোডাক্ট ইউজ করি, বুঝছেন, সরি, তোমার যে নানি বলে আপনি তারা খুব জানেন লাকি, কেন, লাকি বলছি আর কি, কেনটা পরে তা বলবো। আপনিও ডাকেন, সমস্যা কি, আপনিও নানি ডাকেন,
আপনি না না যদি মন সরি, আমি চায় না, নাকি জিবুতি রাখতে মেয়ের নি, আপনি রাখা শুরু করেন, ঠিক আছে, সমস্যা আমি নেই। কোনো জিবুতি মেয়ের নানি রাখতে পারবো না। তুমি তো বয়স্ক না, বয়স্ক এবং আল্লাহ নানি রাখতে, কি বলেন, আমি যুবতী নাকি? আমি বললাম না আমি অনার্স মাস্টার্স সব শেষ করে ফেলছি, বুঝছেন, আরে শুধু শুধু বিয়ে মাঝখানে ফার্স্ট বিয়েটা আমাকে, করি নাই। শুধু বিয়ে ফার্স্ট আমাকে দিছে, ঠিক আছে। হ্যাঁ, আর আমাকে সবাই নাই দেখে কেন রাগে বুঝেন না, আমার চশমার জন্য, আমার আর আমার চোপাটার জন্য, বুঝছেন। হ্যালো, কি হলো আপনার, কি নেট সমস্যা নাকি? ও হ্যালো 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 হ্যালো, আহারে বেচারি, কি হয়েছে আপনার, কি কল আসছিল? আমি ভাবলাম আপনাকে আবার কাটতে দিব নাকি, আপনাকে আবার কাটতে দিব, আপনি যে হ্যাং না হ্যাং না হয়ে কল আসছিল গিয়েছিলেন। না না, আচ্ছা যাই হোক, এবার বলেন আপনি কি করতেছেন এখন, আপনি কি এখন দোকানে আছেন নাকি বাসায়? একটা দোকানে, একটা ফ্রেন্ডের দোকান আর কি, ফ্রেন্ড বলতে কি অনেক বড় আর কি, মানে জাস্ট ফ্রেন্ড ক্লোজ আর কি। ওখানে কি চাকরি করেন? না চাকরি করেন? আমি এখন আমার বাসায় যাব, আমার বাসা দেখবা তাহলে তাহলে কি না, করেন? মাঝে মধ্যে আসি টাইম পাস করার জন্য, ও টাইম বেড়াইতে স্পেন্ড গেছেন, করতে হবে বেড়াইতে কি। গেছেন, মোবাইলটা নিচে রাখছেন কেন, একটু উপরে তুলেন না, আপনার ফেসটা একটু ভালো করে দেখি, অন্ধকারে তো দেখা যাচ্ছে না। না ভাই আমার গাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, আপনার ফেস দেখান। হ্যালো, আমার গাড়ি লাগবে না, না তোমার না গাড়ি না না লাগবে সেটা তো আমি না বলি না নি রে বাবা, গাড়ি লাগবে না, আর ওই আমাকে গাড়ি, আমার গাড়ি লাগবে না। না আমি ভাবলাম আমাকে আবার গিফট করতে চাইতেছেন নাকি, তোমার জন্য গাড়িটা কিনতে আমার তো আসছি খাইয়ে দেওয়ার কোনটা? কাম নাই, আমি তোমার গাড়ি গিফট করব। না আমি তো ভাবছি তাই যে আমার জন্য গাড়ি কিনতে গেছেন, আমি না আমার বললাম না তো রে ভাই খাইয়ে আমার দেওয়ার গাড়ি কাম লাগবে না, আমার রিক্সা হলে যথেষ্ট, তো বুঝছেন, খেতে আমার কাল নাই, এই তোমার আমি প্রাইভেট পাও কার। তুমি গাড়ি গিফট করব, আমার কি খেতে কাজ আছে না বলো? আর শুনেন না, আমার বুঝছেন, আমার যে গাড়ি, প্রাইভেট কার, মাইকো, এগুলো আমি চড়তে পারি না, আমার মাথা ঘুরায়, বমি আসে, আমার রিক্সা বাস সিএনজি এগুলাই ভাল লাগে, বুঝছেন। রিক্সা বাস চেঞ্জ এগুলো ভালো লাগে না। হ্যাঁ একটা কাজ করো, এটার নাম বলেন। কি বলে, তোমার তোমার বাইক, বাইকে চললে তো সমস্যা হয় না না? বুঝি নাই। হ্যালো, হ্যালো, বলতেছি বাইকে চললে তো হ্যাঁ কোনো বলেন, সমস্যা বুঝি হয় না, নাই। ঠিক না? আর না বাইক ভালো বলতেছি লাগে, বাইকে বাইক চললে তো খোলামেলা, কোনো না সমস্যা, হাওয়া খাওয়া যায়, বাতাস খাওয়া যায়, বাইক ভালো লাগে, কিন্তু প্রাইভেট কার মাইকো ভালো লাগে না, বুঝছেন, ঠিক আছে। ওই যে আচ্ছা তোমার ইমুন আপনার নাম্বার সাথে দিতে বলতেছে, অনেকক্ষণ তোমার ইমুন কথা নাম্বারে বললাম, নাকি টাকা পাঠাইবো কে? সরি। হ্যালো, হ্যালো, কি কিসের জন্য হাসতেছেন, আমি তো কিছু বুঝতে পারলাম না। বলতেছি তোমার হ্যালো, ময়দা কেনার জন্য, হ্যাঁ কে জানি ইমুতে টাকা পাঠাইবো বলতেছে, ইমুতে কি, ইমু তো ময়দা আপনি কি কিনলে কমেন্ট করে হাসতেছেন? দম বুঝি না নাই দাদা, বুঝি নাই বুঝি নাই, প্লিজ প্লিজ এই আপনারে কাইটে দিলাম, আপনি বলতেছি। আমার সাথে কথা না বলে অন্যজনের সাথে কথা বলছেন। আরে আজ বলতেছি যে কিনা কয় তোমার ইমুন নাম্বারটা দিতে বলতেছে, কে জানি বলছে কে, তোমার তোমার ইমুতে। নাম্বার দিয়ে দাও, সরি আপনার নাম্বার দিয়ে দেন, আপনার নাম্বার দিয়ে না দেন, আমি তো যেহেতু আমার আপনি নাম্বার দেওয়ার কমেন্টটা কোনো পড়ছেন, আমি প্রয়োজন তো মনে পড়ি নাই, করিনি কমেন্টটা না তো আমি, আপনিই পড়ছেন তাই না, আমি তো আর পড়ি নাই। কি আচ্ছা আমি নেক্সট কলে যাই, কেমন, নেক্সট কলে যাই, বলতেছি, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, ওকে সমস্যা নাই, আমি আর একটা নেক্সট বলতেছি কলে যাই, নাম্বারটা তোমার দিয়ে দিও, তারপরে ও অনেকক্ষণ টাকা কথা পাঠিয়ে বলছি, দিলে তুমি আটা ময়দা কিনে নিও। সরি আবার বলেন। হ্যালো, বলছি যে তোমার ইমুন নাম্বারটা দিয়ে দিতে একজনকে, দিয়ে দিলে তোমাকে টাকা পাঠাইবো হুম আটা ময়দা কেনার জন্য। হুম দরকার নাই, আটা মধ্যে বেশি দাম না, এই যে এই পাউডারের দাম 20-25 টাকা, 30 টাকা, আর এই যে এইটার দাম 50 টাকা, ঠিক আছে, এটা হইলে আমার এনাফ, আমার আটা মধ্যে লাগে না, ঠিক আছে, বুঝছেন, আচ্ছা এগুলোর ওই বেশি যে দাম জিনিসটা, না, যে এগুলোর জন্য মানুষের কাছে আমি ভিক্ষা করবো, আচ্ছা ওই বুঝছেন, যে ওই জিনিসটা দেখাই তো, এটা কি জন্য ব্যবহার করে? কোনটা, এটা এটা হচ্ছে সব, দেখছেন আমি সব তিব্বতের ইউজ করি, তিব্বত, এটা এটা কি জন্য মেয়ের ব্যবহার করে? এটা আমি হাত পায়ে লাগাই, হাত পায়ে শুষ্ক সুন্দর ত্বকে হওয়ার জন্য, ঠিক না, কাজ করে সুন্দর ভালো, হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, শুষ্ক ঠিক না? ত্বকের জন্য, হ্যাঁ, তারপরে হচ্ছে যেখানে লোশন লাগাই, লোশনটা শেষ হয়ে গেছে, জনসন বেবি লোশন, বুঝছেন,
এখানে বেবি লোশন। আমি তো যতটুক জানি যে যত্ন বেশি লাগায় ছোট বাবু রে, আবার তুমি ছোট ভাইবেন না, বাবু নাকি? আবার ভাইবেন না যে আমার বাসায় বেবি আছে, ঠিক আছে? এটা আমি আমার জন্য লাগে জনসন বেবি লোশন, বুঝছেন? সেটা আমাকে সবসময় বেবি বেবি লাগে, শুনুন, বুঝতে আমি পারছেন? বলি, তোমার তোমার তুমি না বিয়ে পাশ করবা, বিয়ে পাশ করলে তোমার ওই যে এই ক্রিমটা লাগবো, তখন প্রয়োজন তখন রেখে দিও। বিয়ে পাশ যখন করবো তখন দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা রাখি, বাই। হ্যাঁ ভালো থাকেন, ওকে কথা বললাম, বাই বাই। অনেক ভালো লাগলো। এবার একটা নেক্সট কলে আসবে, ওকে? বিয়ে পাশ করে ওকে, আচ্ছা নেক্সট কলার কি হতে চান? নেক্সট কলার আরিয়ান বস। আরিয়ান বস, আপনাকে চিনি, আপনাকে আজ কল দিব না, যাদেরকে চিনি না তাদেরকে কল দিব, ঠিক আছে? বালিকা, ইউ হ্যাভ টু, বুঝতে হবে, লিপস্টিকের অগ্রভাগ ঠুঁটে ডলিলে, কিছু ময়দা ঘষিলে ছেলেরা কাশান্বিত হয় না। আমি ঠোঁটে ঘষি আবার ময়দা ঘষি, মানে আন্তাজি কি বলেন? হ্যাঁ আচ্ছা, জহির রিসেন্ট দিয়েছেন, অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আচ্ছা না ব্যথা পাইলেন, আপনার ব্যথা পাইতে কইছে কেডা? হ্যাঁ কেমন আছো হক, ইনামুল হক? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা কে কলে আসতে চান কমেন্ট করেন, তাকে কলে আনবো। কল দাও, শেয়ার করেছি, কলে আসতে চান কে? আপু ভালো আছেন নি? বালক রাসেল, হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? লাকসাম, আমি অনেক শেয়ার করেছি কিন্তু কল পাইনি, লাইভ গুলো সবসময় দেখি। লক্ষ্মণ, লক্ষ্মণ সরি ভাই, আপনার কলের অপশন নেই ভাই, সো সরি। তারপরে শুভ মৃধা, শুভ মৃধা, হ্যাঁ কল দিয়েছি, শুভ মৃধা কল দিয়েছি, কলে আসেন। আমি হতে চাই, আল্লাহ সোহেল ভাই সত্যি আপনি আমার নেক্সট কলার হতে চান? গান শুনাইতে হবে কিন্তু তাহলে, ঠিক আছে? আমি শেয়ার করছি, কৃষ্টি মৃধা, থ্যাংক ইউ সো মাচ। তো আমি সোহেল ভাইকে কল দিই। শরীফ কাদের লিখেছেন, কেমন আছো? এই তো ভালো আছি শরীফ কাদের, আপনি কেমন আছেন ভাই? আমি মরিশাস প্রবাসী কলমি, গান শোনাবো, অনেক অপেক্ষা আছে হ্যালো কলমি আপু। নানি হ্যালো, আপনি, হ্যালো ব্রাদার, হাউ আর ইউ, কি অবস্থা, কেমন আছেন? আপনার অনেকদিন পরে পাইছি লাইনে, বুঝছেন? আপনার তো পাওয়াই যায় না, আপনি তো পঙ্খী, উড়াল পঙ্খী, আপনি তো উড়াল পঙ্খী, আপনার তো পাওয়াই যায় না, বুঝছেন? কারে কো আমার দোস্ত, আপনার, তোমারে বলতেছি, তোমারে তোমারে, হ্যাঁ কি হ্যালো যে হ্যালো, আমার কি আমার দোস্ত কই? দোস্ত মান্না, দোস্ত মুন্না কই? দোস্ত আছে বাসায়, আচ্ছা এখন তুমি ওর থেকে একটু দূরে দূরে থাকো কেন? দুজনের একসাথে দেখি না কেন? কাহিনী কি, দুজনে কি ঝগড়া লাগছে নাকি? আমি কিছু মনে না, হেডফোন লাগাই লই, দাঁড়াও তাড়াতাড়ি লাগাও, তাড়াতাড়ি, হ্যাঁ দেরি করা যাইবো না, দেরি করলে পাবলিক খেপে যাইবো, বুঝছো? পাবলিক কিন্তু এমনি আমার উপরে চেতা, আমার সামনে পাইলে মনে হয় কাছে খেলাইব, বুঝছো? আমি নাকি পাবলিকে জ্বালাই, ঠিক আছে? কখন? এইবার আচ্ছা তো এখন কও, আছো কেমন মনু, ভালো? আবার 7 এর কথা কইতাছিস? এই তো ভালো, আমি লাইভে আছি, দেখো পাশে কে, পাশে কে? পাশে বাগনা, বাগনা আবার আরে ফোনে কথা বাইগনা, বলছে। ও বাইগনা আরে বাগনা কি কখন তোরে? হ্যাঁ কো বাগনা, সেলিব্রিটি সেলিব্রিটি আপু, এই যে বাগনা, আসসালাম আলাইকুম। এ বাইগনা কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো বাবা, মামার একটু খোঁজ খবর নিও, বুঝছো? মামার একটু দেখে রাখো, ঠিক আছে? হ্যাঁ মামার জন্যই কাজ করতেছি, মামার কি কি লাগে না লাগে একটু দেখো, বুঝছো? আচ্ছা মামা আছে যেখানে বিপদ নাই সেখানে, ঠিক আছে? আমি জানি, তারপরে মুখটা ঢাকা রাখছো কেন? শরম পাইতেছো, শরম পাইতেছো? প্রথমবার তো তাই। আচ্ছা সমস্যা নেই, ব্যাগনারে বিয়ে করে দিব তাড়াতাড়ি, তাহলে তাহলে ব্যাগনার শরম ভেঙে যাবে, বুঝছো? ব্যাগনারে একটা বিয়ে করে দাও, বুঝে নাই? আচ্ছা শুনো, তারপর তোমার ওই যে ওটা কি হইলো পরে 20 তারিখ, ওটা কি কনফার্ম নাকি? আচ্ছা ওটা কোনটা? পার্সোনালি বলবো নি, ওই যে আম্মাজান মুভি রিমেক, আম্মাজান মুভি রিমেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 20 তারিখে, 20 তারিখে তোমার বলে ইয়ে আছে কইলা না, ওটা মান্নার শেষ করার পর। কথা, বুঝছো? মান্নার কথা, এক এক সময় এক এক কথা হবে। 15 তারিখে শিওর হবো দোস্ত, তুমি রেডি থেকো, 15 তারিখে শিওর,
এখন আবার ওকে দুস্থ 20 তারিখে, 20 তারিখে আবার ওকে দুস্থ 25 তারিখে, বুঝছো? 5 দিন করে খালি পিছাইবো না, 15 তারিখে বলছিল ঠিক আছে তোমার ওই যে যে শুটিং স্পটে কাজ করব না, ওই শুটিং স্পটটা এখনো খালি হয় নাই, ঠিক আছে খালি হয় নাই, তাই ওইটা বলছে যে 18 তারিখে আর কি কালকে খালি হইব, কালকে খালি হলে তারা বুকিং দিয়ে রাখবো, 20 তারিখে আর কি আমাদের যাইতে বলছে। ও ঠিক আছে, আমি মনে করো যে 20 তারিখে, 20 তারিখ থেকে ফ্রি আছি, আমি এর আগেই ফ্রি আছি, বুঝছো? সমস্যা নাই, আমি তো মান নামা দুস্থ, আমার জিগনি দুস্থ, প্রাণের দুস্থ, কথা তো ফেলতে পারি না, বুঝো না। এখন ভালো হয়েছে এখন লাইভে যাও চাইছি, তোমার কন্ঠে একটা গান শুনতে চাই। আমার কন্ঠে গান আর মানুষ পাইলা না, বুঝছো? তুমি গান শোনাবা, তোমার গান অনেক সুন্দর। না না, তুমি সেদিনে গান গেলা না, তুমি সেদিনে গান গেলা না, আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। দেখ না কি কি গান শুনতে শুনাইতেছে, এমন একটা তুমি চাই যে গায়। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। তুমি একবার বলো যদি আমি পারি দেব ঘর শ্রোতা নদী, তুমি একবার বলো যদি আমি পারি দেব ঘর শ্রোতা নদী। আমি এমন তুমি চাই, এমন তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। আমি কত চলে কৌশলে তোমায় ভালোবেসে যাই, এত করে চাই আমি বলো আর কিভাবে বোঝাই। আমি কত চলে কৌশলে তোমায় ভালোবেসে যাই, এত করে চাই আমি বলো আর কিভাবে বোঝাই। কি হলো, ফোন আছে নাকি তোমার? ও সোহেল, ফোন আসছে? আহারে বেচারি, বেচারি কল আসছে। আচ্ছা আমি একটু কমেন্ট করি, যেহেতু বেচারি হ্যাং হয়ে আছে, বেচারি কল আসছে। কৃষ্টি মিন আমি শেয়ার করছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কপিল কুমার লিখেছেন, হাউ আর ইউ, আই এম ফাইন, আপনি কেমন আছেন? সোহেল তোমার কল আসছে, ইচ্ছি রে, কলটা ছাড়ো, কলটা ছাড়ো। আচ্ছা আমার নেট কি ক্লিয়ার আছে, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কেউ কমেন্টে একটু জানান যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আজকে আমার বাসায় নেটে অনেক সমস্যা। আচ্ছা সোহেল তোমাকে পরে কলে আনতেছি, সোহেল বুঝতে পারছো তোমার কল আসছে, তুমি আবার পরে কলে আসো। দেখো পাউডার মাখা কেলাস মাইখা গুরুর সাথে কথা কয়, রাহুল খান। দেখ দেখ পাউডার মাখা কেলাস মাইয়া গুরুর সাথে কথা কয়, এখানে পাউডার মারে মারছে কেডা আর গোটা গেডা। আপনি তো দেখতেছেন আপনি তো 1 নম্বরে ছাগল, ঠিক আছে ছাগল, নাহলে এরকম আবুল মার্কা কমেন্ট করেন নাকি। সিং কুয়া লিখেছেন, ও বিহারিনি শুইলি শুলি, কি কমেন্ট করেন হ্যাঁ। আচ্ছা কে কলে আসতে চান বলেন তো, কমেন্টে জানান কলে আসতে চান কে। এমনি সাগর শেয়ার করেছি, কল দাও। আচ্ছা এখানে আমার কমেন্ট গুলো হ্যাং হয়ে আছেন কেন আমি বুঝতেছি না, কমেন্ট গুলো হ্যাং হয়ে আছে। আচ্ছা তুমি বহুত পাকনি বুড়ি, শরীফ কাদের তাই? আচ্ছা ঠিক আছে, আমি তো পাকনা না কাঁচা আমি নিজেও জানি না। না নওয়াজ সাহেব লিখেছেন, কি খবর, কি খবর জানতে চান? সেই মেয়ে মহিষী নারী যে তার প্রেমে ভালোবাসা জমিয়ে রেখে শুধুমাত্র তার স্বামীর জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কমেন্ট আসতেছে না কেন আমি বুঝতেছি না, এক ভিউ আছে কিন্তু কমেন্ট কমেন্ট নাই কেন?
কমেন্ট করতে কি আপনাদের হাত কি ব্যথা হয়ে গেছে নাকি? টিপতে টিপতে মোবাইলে বাটন টিপতে টিপতে হাত ব্যথা হয়ে গেছে নাকি আমার নেট সমস্যা? আমি নিজেও বুঝতেছি না। কমেন্ট কই, আজব তো। কমেন্ট কোথায়, কমেন্ট কোথায়? কমেন্ট দেখতেছি না, আজব। আচ্ছা কমেন্ট কোথায়? কমেন্ট ছাড়া কি লাইভ কথা বলা যায় নাকি? একা একা আমি একা একা কি বকবক করব? আমার কসমেটিক্স দেখবেন একা একা আর কি কথা বলবো বলেন? কমেন্ট আসতেছে না, আমি বুঝলাম না। আমার মনে হয় মোবাইলে নেটে সমস্যা হয়েছে, কমেন্ট গুলো হ্যাং হয়ে আছে, কোনো কমেন্টই দেখতেছি না। হ্যাঁ কমেন্ট কই, আহে রে, আমাদের ভিও হ্যাং হয়ে আছে, কমেন্ট হ্যাং হয়ে আছে, আবার ভিও হ্যাং হয়ে আছে। এমনি রাত যাক, কল দিয়েছি। ভালো পাল, ভালো করে দেখো। আচ্ছা আমি দেখছি, কারণ আমার এখানে মনে হচ্ছে নেট সমস্যা, যার কারণে কমেন্ট গুলো হ্যাং হয়ে আছে, কমেন্ট গুলো আসতেছে না। বুঝতে পারছেন? আমি এখানে কল দিয়েছি এমডি রাজ্জাক, দেখি উনি কলটা ধরে কিনা। আসসালামু আলাইকুম। জয় পাওয়া লেগেছেন, ভালো দেখছি তো, ভালো করে কমেন্ট আসতেছে না। আমি কি করবো এখন বলেন? আমার এখানে ভিউটাও হ্যাং হয়ে আছে, ভিউটাও কমতেছে না, বাড়তেছে না, তো আমি এখন কিভাবে বুঝবো? আচ্ছা আপনারা কমেন্ট করেন তো, আমার লাইফটা কি ক্লিয়ার আছে নাকি লাইফটা হ্যাং করতেছে? জাস্ট আপনারা শুধু এইটা বুঝান, লাইফটা ক্লিয়ার আছে নাকি হ্যাং করতেছে। হ্যালো, সো স্যাড। আচ্ছা এমডি বি আমি কল মি কেউ কলও ধরছে না, আমি বেঁচে বেঁচে কল দিলাম, সে কলও রিসিভ হচ্ছে না। মনে হচ্ছে আমার এখানে অনেক নেট সমস্যা। আরে ক্লিয়ার আছে। এই সোহেল, তুমি কেন দিছো কেন? সোহেল তোমাকে আবার কল দিছি। ইয়েস, ইউ নেট এন্ড মোবাইল প্রবলেম। সোহেল তোমাকে আবার কল দিছি, কলটা ধরো। হ্যালো, এই মনের ভালোবাসা নেই, লেগেছেন আপু কল মি। কল তো দিচ্ছি কিন্তু কল তো কেউ রিসিভ করছে না, আমার হচ্ছে নেটওয়ার্ক সমস্যা করতেছে। ওই কানে কল রিসিভ করছি ঠিক আছে, নেট খারাপ, লাইভ দেখা হবে না, সেটাই। আজকে নেট প্রচন্ড খারাপ, নেটের সমস্যা, লাইভ দেখা হচ্ছে না। কানাচেরি ফয়সাল আহমেদ, কানাচেরি। আমি কানা হলে আপনি হলেন না, না আপু শেয়ার করেছি, কল দেন বিপুল খান। কল দিচ্ছি রে ভাইয়া, আমার মনে হয় আমার এখানে নেট খুব সমস্যা, কারণ কল কেউ রিসিভ করছে না। কল চাচ্ছে মানে কল হয়তো আপনাদের কাছে পৌঁছে, মানে আমার কলটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না, যার কারণে আপনারা কলটা ধরতে পারছেন না। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তুমি একবার বলো যদি আমি পাড়ি দিব শ্রোতা নদী, তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব শ্রোতা নদী, ভালোবাসা দেব পুরোটাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তুমি একবার বলো যদি
আমি পাড়ি দেব শ্রোতা নদী, মানিক নাইম ক্যামেরা। নেট খুব সমস্যা বুঝছেন, কারণ কমেন্ট আসবে না, এটা তো পসিবল না তাই না, যে কমেন্ট আসবে না, এটা সম্ভব না যে কমেন্ট আসবে না। আমার আমি বুঝতে পারছি আমার এখানে নেট মানে আপ ডাউন করতেছে। শেয়ার করেছি, কল দাও নাসিরুদ্দিন, ঠোঁটের নিচে ওটা তিল, ও মাই গড, কেন আপনি কি নতুন দেখছেন, এটা তো অনেক আগে থেকে। নানি কেমন আছো? সাইদ খান এই তো ভালো আছি। শেয়ার করেছি, কল দাও নাসিরুদ্দিন, কল দিয়েছি যেহেতু আপনি শেয়ার করেছেন। নেট কেন এত সমস্যা, ভাল লাগে না নেট, এত সমস্যা কেন, এত সমস্যা থাকবে কেন নেটে? গান শোনাবো, প্লিজ কল মি, আমি তো কল দিতেই চাই তাই না। এখন নেট যদি প্রবলেম করে এখন আমি কি করব বলেন? আমি তো চেষ্টা করতেছি যে আপনাদের সাথে কথা বলার জন্য, এখন নেট তো চাইতেছে না, নেট তো মানে একবারে দিছে। আপনাদের কমেন্ট গুলো খুব খুব দেরি করে আসতেছে। সোহেল তুমি লাইনটা কেটে দিছো কেন? তোমার কি কল আসছিল নাকি পিছন থেকে কেউ বুঝাইতেছিল কোনটা? কমি সন্তান, নাইস আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রানা লিখেছেন ও দোকানের থেকে কি দেখান যান। ইমরান লিখেছেন ইউ স্পিকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াই, আপনি কি বাংলা বুঝেন না? আমি আবার ইংরেজি মুরগির লগে কর করাই না ঠিক আছে, আমি বাঙালি, আমি বাঙালি মুরগির লগে কর করাই। আর যে কুমার লিখেছে আন্টি কি ভাগ্নে কিছু কইবা, রানা লিখেছেন চশমাটা খুলুন প্লিজ, দরজা খুলা দেখুম যারে করুম তারে বিয়া, আমার বউ সাজাইয়া লইয়া যাইব টোপর মাথায় দিয়া আহারে। আচ্ছা তারপর লিখেছেন তোমার ভয়েস অনেক সুন্দর, ক্লোজ আপ এ ভর্তি হও না। আহারে আপনি ক্যামেরাতে খোঁচা মারার কথা বলেন নাকি, বুঝলাম না। আজকে লাইভ তোমার জিরো, নেট নাই, ফিনিশ করো আজকে, সেটাই তাই করতে হবে। লাস্ট একটা কল দিয়ে দেখি, লাস্ট একটা কল দেই দেখি নেটে ঠিক হয় কিনা ঠিক আছে। অবুজ রাসেল লাস্ট একটা কল দিই দেখি যে নেট ঠিক হয় কিনা। কল দিয়েছি অবুজ রাসেল, কল দিয়েছি, কলটা প্লিজ ভাইয়া একটু কাইন্ডলি ধরো প্লিজ প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যালো। আহ কপাল কপাল, তার একটা কল কল একটা রিসিভ হয়েছে, সেটাও নেটের সমস্যা, আমার কপালটাই খারাপ। হ্যালো আপু, হ্যালো হ্যালো ভাই, কলে আইসে আবার হ্যাং মেরে গেলেন কেন বলেন তো? কলে আসলেন, ভাবলাম যে আমার ভাগ্যটা মনে খুলে গেছে, নেট নেট মনে ঠিক হয়ে গেছে, আবার দেখি আপনি হ্যাং হয়ে গেছেন, আমি কল ভয় পেয়ে গেছি বুঝছেন। তারপর কেমন আছেন? এই তো ভালো আছি, আপনারা যেমন দোয়া করছেন তেমনই আছি বুঝছেন। তারপর কোথা থেকে বলতেছেন? হ্যালো বলছেন কোথায় থেকে? হ্যালো কোথায়? সৌদি আরব। আচ্ছা খুব ভালো একটা দেশ থেকে বলতেছেন সৌদি আরব, সবার তো যাওয়ার ভাগ্য হয় না, যাদের ভাগ্য আছে তারাই যায় তাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা তারপর আপনাকে তো সুন্দর লাগতেছে, পাঞ্জাবি পরে আছেন তাই না? মাশাআল্লাহ আপনাকে পাঞ্জাবি তো অনেক দারুণ লাগছে। জি না পাঞ্জাবি পরে নাই, গেঞ্জি পরে আছে। ও গেঞ্জি, কিন্তু গেঞ্জি স্টাইলটা একদম পাঞ্জাবির মতো বুঝছেন, এটা সিস্টেমটা পাঞ্জাবির মতো বুঝছেন। কি হলো ভাই আপনার নেট আবার সমস্যা নাকি? আপনার দেশের বাড়ি কোথায় আপু? ময়মনসিং ঢাকা বাংলাদেশ। আমার নেটের এখানে কোনো সমস্যা নাই আপু। ময়মনসিং ঢাকা বাংলাদেশ এশিয়া কান্ট্রি। জি বলেন। বুঝতে পারছি। হ্যালো খাওয়া করছেন? বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, খাওয়া করছেন আপনি? করুন পরে, এখনো করি নাই, এখনো খাওয়া করেন নাই? এখনো করি নাই না, এখনো খাই নাই তো। তারপর হচ্ছে গিয়া আপনি ভালো আছেন? জি ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায় আপনার দাদু? দেশের বাড়ি কোথায়?
হ্যালো হ্যালো কি বলছেন? রাজশাহী বিভাগ নবাদলা। আপনি বলি রাজশাহী? আপনি আপনি বলি রাজশাহীতে? রাজশাহী বিভাগ নবাদলা। ভালো বলছেন যে, ও ভালো বলছেন যে, আপনি বলি রাজশাহীতে। তো রাজশাহীর আম খাওয়ান যে, রাজশাহীর আম খাওয়ান। খাইতে দিব, বুঝছেন? সমস্যা নাই, ঢাকা আসলে খাওয়াবো আমাদের জন্য রাজশাহীর আম নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, নিয়ে যাবো, অবশ্যই নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। নিয়ে আসেন, নিয়ে আসেন, আম খাওয়েন। কিন্তু রাজশাহী কিন্তু আম বিখ্যাত। জি জি জি, বুঝতে পারছেন? রাজশাহীর আম অবশ্যই খেলাবো। অবশ্যই খেলাবো, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, এসে গেলে খিলেন যে, খিলেন দাওয়াত যে, দিব, অবশ্যই খিলেন যে, এসে গেলে দাওয়াত দিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর ওয়েলকাম। বাড়িতে কে কে আছে? বউ, বাচ্চা, মা বাবা, ভাই বোন কজন? দুই ভাই এক বোন, মা বাবা। দুই ভাই এক বোন, মা বাবা? কেন, বউ নাই? জি, বিয়ে শাদি করেন নাই? বিয়ে শাদি এখনো করে নাই, মনে মতন এখনো কাউকে পাই নাই, এখনো ওই জন্য বিয়ে শাদি করা হয় নাই। কি বলেন, আপনার মনটা কেমন যে মনের মতন এখনো পান নাই? আগে নিজের মনটা দেখেন ভালো করে, নিজের মনটা বুঝেন, তারপরে মনের মতন ঠিকই পাইবেন, বুঝছেন? হ্যালো, আবার নেটের সমস্যা, দূর ভাল লাগে না, নেটে এত সমস্যা করলে কেমনে হইব কোন তো? অজানো কষ্ট বাপি কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়াকে কল দেই। শাহিন শালি গেছেন, কল মি, একজনকে কল দিয়েছি, সে কলে আসুক। আজকে নেট অনেক সমস্যা করতেছে, যার কারণে লাইফটা খুবই খুবই খারাপ। হ্যালো, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম, আপনি ফোন ধরছেন না কেন? ওয়ালাইকুম, কেমন আছেন? চিনতে পারছেন না নাকি আমাকে? চিনতে পারছি না তো। ভালো আছে, আপনি আমাকে চিনতে পারছেন না নাকি? না, চিনতে পারি নাই। কতবার বলেছি ফোন দেন, ফোন দেন, ফোন দিচ্ছেন না কেন? ইয়াল্লা, কি বলছেন? আমি তো ফোন দিচ্ছি, কিন্তু আমার নেটের সমস্যা যে, আপনি বুঝতে পারছেন না? আপনার আপনার ঠোঁট দেখে আর চোখ দেখে তো আমার দিলের মতো ধরম পটাশ ধরম পটাশ করছে, আমাকে চিনতে পারিছেন? চিনতে পারছি, ওই যে আপনি আরেকদিন খালা বলে যে আমাকে প্রপোজ করলেন, খালা বলে কলে এসে যে আমার সাথে লাইন মারতে চাইলেন, আমি কি ভুলে ভুলে যাবো এত সহজে? আপনি ভুল বলছেন, আমি আপনাকে খালা বলেছিলাম, আপনি আমার লাইনে আমার আমার প্রেমে পড়ে গিয়েছিলেন, আমার প্রতি দুর্বল হয়ে গিয়েছিলেন, আপনি আমি না, আপনি আমাকে বলেছিলেন না? আপনি বলেছেন খালা কল নি, তো আমি ভাবছি আমাকে খালা বললো এত সুন্দর করে, আমি কল দিলাম, আপনি কলে এসে আমাকে প্রপোজ করতেছে যে খালা আই লাভ ইউ, এটা কেমন কথা? আমি কি ভুলতে পারি? আবার আপনি আমাকে মান্না ডায়লগ শোনান, আমি কি ভুলে গেছি? ভুলি নাই। কেন তাই কি বলছেন এসব আপনি? বুঝতে পারছেন আমার কথা? না না না, আমি কুষ্টিয়া হবো না তো, আমি তো আগেই সিলেক্ট সিলেক্ট করে রাখছি, বুঝছেন? বুঝতে পারছেন? আমি তো কোথায় যাচ্ছেন? আমি তো সিলেট সিলেক্ট করে রাখছি, কাউকে বলেন না, আপনাকে বললাম দেখেনি, বুঝতে পারছেন? সিলেক্ট করে রাখছেন তো, সিলেক্ট করে আমি সিলেট সিলেক্ট করে রাখছি, বুঝতে পারছেন? কাউকে বলেন না। হ্যালো, আপনার কি নেট সমস্যা? আল্লাহ, নেট সমস্যা, নেট সমস্যা। সবাইকে বলতেছি আমার লাইভটা শেয়ার করে দিয়েন, আর আমাদের অফিসিয়াল পেজ রিয়েল সিরিয়াস ওখানে অবশ্যই লাইক করবেন। হ্যালো হ্যালো, কি হইছে, নেটে কি বাড়ি মারে নাকি? বুঝতে পারছি না তো, আমার দিলে বাড়ি মারছে, আপনার কথা শুনে আমার দিলে বাড়ি মারিছিল, আমার মুখ দিয়ে ভিতর থেকে কথা আসছিল না বে। তো এর জন্য কি আপনি কি হ্যাং হয়ে গেছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন নাকি? আপনাকে কেউ পানি মেরে সজাগ করলো? না অজ্ঞান না, আপনার কণ্ঠ শুনে আমার জাগি উঠেছি, আমি তো মাথা ঘুরে গিয়েছিল না, আমার বুকের ভিতরে স্পন্দন বন্ধ হয়ে গেছিল, কথা বলার লাইন ক্লিয়ার ছিল না,
বন্ধ হয়ে গেছিল, এখন তো কথা বলছি, আপনি কণ্ঠ শুনে আবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা আপনি সেই সেই অনাকাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষিত আপনার চেহারাটা আমাদের দেখান না কেন? আপনার চেহারাটা আমরা দেখতে চাই যে। হ্যাঁ জাতি আপনার চেহারা দেখতে চায়। জাতি দেখতে যাবে কেন? আমি আপনাকে দেখাবো, জাতিকে দেখালে তো জাতি জাতি আমাকে অন্য কেউ যদি পছন্দ করে ফেলে তাহলে তো হয়ে গেল, টপাক করে আমি আবার সিরিয়ালে পড়ে যাবো যে। তাতে কি হয়েছে? আপনি ভালো করে আজকে আপনাকে এত সুন্দর লাগছে কেন? ওই যে আমি বললাম না, আজকে আপনাকে এত সুন্দর লাগছে কেন? হ্যাঁ আপনি ফেস ফেস নিয়ে আসেন, কি হয়েছে? আঙ্গুল দিয়ে ক্যামেরা ধরে রাখছেন কেন? ফেস দেখান আমাদেরকে। ফেস দেখানো যাবে না যে। কেন? আমি পরিবেশ দেখাই। পরিবেশ দেখাইতেছেন? আপনি এখানে এখন দিন তার দেখা যাচ্ছে সুন্দর বলছেন। আপনি তো কুষ্টিয়া থেকে বলছেন না? কুষ্টিয়া হলে তো এখন আমি ইউরোপ থেকে বলছি। আমি আমি তো ইউরোপ থেকে বলছি। ওই যে পাহাড় দেখা যাচ্ছে না, ওইখানে বসে দুজন গল্প করব আর বাদাম খাবো বে, বুঝতে পারছেন না কেন? রাজশাহী চাপার থেকে আম কিনে নিয়ে আসবো, দুজন মিলে বসে বসে খাবো। ও রাজশাহী থেকে আম কিনে নিয়ে আপনি ওর পাহাড়ে বসে খাবেন? ওখানে কাজ করেন আপনি, পাহাড়ে যান আপনি বলছেন? হ্যাঁ আপনি পাহাড়ে গিয়ে একটা লাভ দেন, ঠিক আছে, তাহলে খুব ভালো হবে। হ্যালো আপনি বলছেন না আপনি রাজশাহী রাম খাবেন, আমি আপনার জন্য কিনে নিয়ে আসবো, আপনি কি চান আমাকে একবার বলবেন? আমি তো আকাশের চাঁদ পাতে সব এনে দিতে পারবো। না কিছুই লাগবে না, আপনি তো ইউরোপ থাকেন, আপনি ইউরোপ থেকে আমাকে কিভাবে কিনে দিবেন? আপনি যে বলছেন আমি তো দেশে চলে আসবো আপনার জন্য, আপনাকে আপনি যে বলছেন এতে আমার খাওয়া হয়ে গেছে যে। তার মানে কি আমি যে আই লাভ ইউ বলেছি আপনি আমার প্রেমে পড়ে গিয়েছেন? আম লেসার কথা বললাম আম খাওয়া হয়ে গেল, তাহলে আই লাভ ইউ বলেছি আপনি তো আমার প্রেমে পড়ে গিয়েছেন? প্রেমে পড়া কি এত সোজা নাকি যে বললেই পড়ে যাব? হ্যাঁ এত সোজা নাকি? তাহলে আমি ইউরোপ থেকে আপনার জন্য আম নেস্টে চালাম, আপনার পেট ভরে গেল। আমি ইউরোপ থেকে আম নেস্টে চালাম আর পেট ভরে গেল কি করে? আপনি আমাকে সম্মান করে খাওয়াতে চাইছেন? আমি বলছি হ্যাঁ খাইছি, মনে কর মনে করে মনে করেন যে খাইছি, এই জন্য আপনাকে থ্যাংক ইউ দিলাম। না না আমি তো আপনাকে আমি তো আপনাকে ভালোবেসে খাওয়াতে চাইছি, আপনি আম নিলেন আর ভালোবাসা ফিরিয়ে দিলেন কেন? ও তাই, এটা তো ভালোবাসা। হুম এটা তো সম্মান, এটা ভালোবাসা। আহারে ওই যে সেদিন যে আই লাভ ইউ টু বলেছিলাম, আপনি তো সেদিন আই লাভ ইউ টু বলেছিলেন না? আমি যে টু কতবার লিখেছি আর দেখেছি যে টুটা এত সুন্দর, টুটা এত সুন্দর, আর আপনি যা সুন্দর করে বলেছিলেন না, আমার আমার দিয়ে আমার শরীরের ভিতর না কেমন যেন একটা কাঁপন উঠে গেছিল। আর আপনি এত সুন্দর করে গান বলা কোথা থেকে শিখেছেন? আমি তো ভাবছি যে আপনার শুয়ে শুয়ে আমি আপনার গান শুনবো, আর এই ইউরোপে একটা পেপসুডেন্টের দোকান দেবো, আপনি দোকানের সামনে বসে বসে হাসবেন, আমার পেপসুডেন্ট তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, কারণ আপনার দাঁত কত সুন্দর ক্লিয়ার আবার হাসে। আরে আমার শরম করে না বুঝি আপনি এরকম করে হাসলি। আচ্ছা ঠিক আছে, আপনি ভালোই মানে মজা করতে পারেন, বুঝছেন, বুঝতে পারছেন? আপনি তো আমার থেকে বেশি, আপনার মজা থেকে আপনার মজা দেখে তো আমি পাগল। তবে আপনাকে আমি তুলে নাচবো বে, মুন্সিগঞ্জ থেকে তুলে নাচবো, আমি মুন্সিগঞ্জ খুব ভালো করে চিনি। আপনার কি মাথা নষ্ট নাকি পেট নষ্ট? আমার বাড়ি কি মুন্সিগঞ্জ? আমার বাড়ি মাইমনসিং। আমি তো সরি মাইমনসিং, আমি আপনাকে দেখে তো সব ভুলে গেছি। হ্যাঁ বলেন। আমি তো নিজের নামই বলতে পারছি না এখন, আমি তো আপনাকে দেখে সব ভুলে গেছি। ও আচ্ছা আপনার নাম কি, মফিজ না হাফিজ, কোনটা? আমার নাম এই রকম করে বলছেন কেন? স্বামীর নাম প্রেমিকের নাম সব সময় সম্মানের সাথে বলতে হয়, প্রভু করে বলতে হয়, আমার নাম ধরে বললে আমার শরম করে না বুঝি? সি 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 কি বলেন আপনি, আমাকে খালা বলছেন না? খালা বলে আবার কি উল্টা পাল্টা কথা বলেন? এটা কিন্তু ঠিক না। খালা বলেছি তো বইয়ের ওই পৃষ্ঠে চলে গেছে, বইটা এখন উল্টে লিয়েছি, বইয়ের উল্টো পৃষ্ঠে চলে গেছে, খালা এখন তো উপরের পিঠ আছে, উপরের পিঠে তো আমি তোমার তুমি আমার সোনা থাকে। আপনি তো রিক্স আছে, আপনি আপনি যে ঘরে বিয়ে করবেন আপনি বউ রেখে তো শাশুড়ি নিয়ে টান দিবেন, আপনার তো গ্যারান্টি নাই, বুঝছেন? এরকম করে বললেন না, এরকম আমি এত খারাপ হইনি বে, এরকম করে বললেন না, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কিছু। আই লাভ ইউ বলতে ইচ্ছা হচ্ছে বুঝবো নাকি মনের ভিতর আটকে রয়েছে, বলে ফেলি না তো দম থেকে মরে যাব। বলতে পারেন খালা, বলে বলতে পারেন আই লাভ ইউ খালা, খালাকে তো ভাগনে ভালোবাসতেই পারে,
খালা হিসেবে, তাই না? পাগল কইলো খালা রে, কত সুন্দর খালা মনি হাসে, তোমরা সবাই দেখো রে, পাগল হইলো ভাগিনা। হ্যাঁ যাই হোক, আমি একটা ভাগিনা পাইছি, আর সবাই তোমার নাতি, সবাই তোমার নানি ডাকে, খালা তো কেউ ডাকে না, আপনি একাই ডাকলেন। প্লিজ বুঝছেন, প্লিজ প্লিজ সবাই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আজকে মেজাজটা খুব খারাপ, নেটওয়ার্কের খুব সমস্যা করছে, এই জন্য আমার মেজাজটা খুব খারাপ, লাইভে এসে মুডটা অফ হয়ে গেছে। আমি চাইছিলাম আপনাদের সবার সঙ্গে কথা বলবো, কিন্তু কথা বলতে পারছি না, মুখে হাত দিয়ে বসে আছি। মাঝে মধ্যে একজন আমাকে কানা বলেছিল, আমি চোখ মেরেছি, কিন্তু সবাইকে মারিনি, মেরেছি হচ্ছে বাপ্পিকে, অজানা কষ্ট বাপ্পিকে। বাপ্পি আমার কথাটা বুঝতে পেরেছে, এজন্য ধন্যবাদ। ঠিক আছে, তারপর আর কিছু বলবো? আমি কিন্তু আপনার, আমি কিন্তু আপনার কাছটা, আমি কিন্তু আপনার কাজটা করে দিয়েছি, এখন তো আমাকে 5 মিনিট সময় দেওয়া লাগবে যে। আরো 5 মিনিট ওই যে অ্যাড করে দিলাম সবাইকে। হ্যাঁ কি বলছেন? এই কিভাবে যেন চোখটা মারলেন, কিভাবে যেন চোখটা মারলেন, আমি দেখতে পারিনি, এখন একটু দেখতে চাচ্ছি। এইভাবে এইভাবে চশমার উপর দিয়ে মারলে তো ঝাপসা দেখা যাচ্ছে। এই এটাকে চোখ মারা বলে নাকি এটাকে তো ঠোঁট নাড়ানো বলে? না এভাবে তো মারে। ঠিক আছে, আমি আমি কিন্তু সেই লোক, আমি কিন্তু দীপ জল হব, ঠিক আছে? মান্নার কাছ থেকে আমি শুটিং করতে পারবো না, আমি আই লাভ ইউ টাই লাভ ইউ বলতে পারবো না। ডাইরেক্ট মান্নার খুব ভালো ডায়লগ পায় নাকি? মান্নার ডায়লগটা শোনায় দেন তো, মান্নার ডায়লগ শোনান। এখানে আমার একটা ফ্রেন্ড আছে, আমার ডায়লগ শুনুন, মান্না কিন্তু লাইভে দেখতেছে, ঠিক আছে? তো একটু শুনান, সেও একটু শুনুন, আপনার দোস্ত বুঝছেন। আচ্ছা শুনি, আচ্ছা দোস্ত, সে তো আমার বড় ভাই, বড় ভাই, আমি বড় ভাইকে বলি, বড় ভাইয়ের গার্লফ্রেন্ড, আমি বড় ভাই, আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে আমি নিয়ে নেবো। আর ভাইয়া তোমার ছোট ভাই খুব 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 আশা করে, ওই ওই কলেজ লাইফ থেকে ভার্সিটি পর্যন্ত এই শ্রাবন্তীকে অনেক ভালোবাসে, আর তবে ভাই তবে সরকারি চাকরি করো। আবে ভাই, আবে ভাই, তোমার ছোট, অনেক ছোট ভাই, তুমি সরকারি চাকরি করো, তুমি আজকে ইন্সপেক্টর, আর আমি ভার্সিটির লাইফ থেকে নষ্ট হয়ে গেছি, কিন্তু আবে আবে ভাই তোমার পাদকটি ধরে প্লিজ ভাই তুমি শ্রাবন্তীকে আমায় দিয়ে দাও, প্লিজ ভাই তুমি শ্রাবন্তীকে আমাকে দিয়ে দাও, আমায় দিয়ে দাও ভাই, আবে আবে তুমি 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 যেটা চাবো আমি তোমাকে সেটাই দেবো ভাই, তুমি তুমি যেটা বলবো আমি সেটা শুনবো ভাই, আমি সত্যি ভালো হয়ে যাবো ভাই, ভাই তোমার পা ধরে ভাই তুমি তুমি শ্রাবন্তীকে আমাকে আমায় দিয়ে জুনিয়র মান্নাকে আমার প্রেমিক নাকি? ও তো আমার দোস্ত, ঠিক আছে, ওকে আমার প্রেমিক নাকি? দোস্ত মানে আমি, ও আচ্ছা, তাহলে তোমার প্রেমিকের না, ও শোনা বাকি, তোমার প্রেমিকের নাম একটু টপ আপ করে বলি, ভালো হবে তার নাম ধরে বলি, প্রেমিকের নাম হচ্ছে, তুমি যেটা খুশি, আমার প্রেমিকের নাম হচ্ছে ফিউচার সিলেট, বুঝছো? আবুল, ফিউচার সিলেট, ফিউচার সিলেট, আবুল আবার ফিউচার সিলেট, বুঝছো? ফিউচার সিলেট, হ্যাঁ ভাই প্লিজ, ভাই প্লিজ, ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে আমি পথে পথে ঠুকরিয়ে ঠুকরিয়ে মানুষ হয়েছে ভাই, তোমার তো অনেক কিছু আছে, তোমার তোমার অঢল সম্পত্তি, তুমি অনেক কিছুর মালিক, আমি তোমার কাছ থেকে সামান্য একটুকু জিনিস চাই, সেটা হচ্ছে অরণ্য শ্রাবন্তী, ওরে আমি চাই ভাই, ওরে আমি চাই, খুদার কসম, ওরা যদি না পাই আমি দুনিয়া ধ্বংস করে ফেলবো ভাই, তোমারে অনেক সম্মান করি আমি, কিন্তু তোমারে তোমারে অনেক সম্মান করি ভাই, ভাই আমার ভালো, ভাই আমার ভালো, ভাই 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 আমার ভালো, ভাই আমি আমি সবকিছু দিয়ে দেবো, আমি টাকা পয়সা সবকিছু দিয়ে দেবো, আমার বাড়ি গাড়ি যা আছে আমি সবকিছু লেখে দেবো ভাই, তুমি শুধু ওরে আমাকে খাবার খাবার করে দাও। এখানে আমি আবার কি ডায়লগ দেবো? তুমি বলতেছো দর্শক, আমি শুনতেছি দর্শক শুনতেছে, তাই না? ভিউয়ার্স শুনতেছে, ও তার মানে তোমাকে নিয়ে বলতে হবে, তোমাকে নিয়ে বলতে হবে, তার মানে তুমি, আমি তোমাকে নিয়ে বললে তুমি উত্তর দেবে না? জুনিয়র মান্না চলে আসছে, জুনিয়র মান্না বলছে নাইস, বুঝছো? আমার দোস্ত চলে আসছে, ঠিক আছে, তুমি আবার বলো। তার মানে জুনিয়র আপনার
আপনার দোস্ত রাজি আছে আমার সঙ্গে বিয়ে দেবে জুনিয়র ভাই প্লিজ আপনি আপনি ওই সাবুতির হাত আমার হাতে তুলে দেবেন ভাই আমি আমি আমার কলিজা দিয়ে দেবো আমার কলিজা তুলে দেবো আপনি যা বলবেন তাই করব আপনি মানুষ খুন করতে বললে খুন করব আপনি চুরি করতে বললে চুরি করব ডাকাতি করতে বললে ডাকাতি করবো শুধু আমি সাবত্তি চাই আমি সাবত্তিকে চাই ভাই প্লিজ ভাই হ্যাঁ ভালো হয়েছে অনেক সুন্দর অ্যাক্টিং হয়েছে ঠিক আছে যতই এই মান্নার অ্যাক্টিং করো না কেন আমার দুস্থের মতো কখনোই করতে পারবা না বুঝছো আমার দুস্থের ভিতর থেকে সেটা আল্লাহ তাআলা গিফট করে দিয়েছেন মানে ওর ভয়েসটা সব সময় ও মান্না স্যারের মতো করে করে সব সময় ঠিক আছে প্র্যাকটিস করা সবকিছুতে প্র্যাকটিস করা লাগে যেমন আমি ওমর সানি তারপরে হচ্ছে তোমার ওই যে বললাম না মিষ্টির বিন মিস্টার বিন তারপরে নাচ নাচগুলো দীপজলের নাচগুলো দীপজলের কণ্ঠটা তোলার চেষ্টা করছে আসলে এটা এটা একটা অভিজ্ঞতা এটা অর্জন যে যেমন তুমি খুব সুন্দর করে কথা বলতে পারো আচ্ছা মেয়ে তো অনেকেই লাইভে আসে তো তোমার মতো তো সবাই হ্যালো আল্লাহ পাক দেয় না সবাইকে অর্জন করে নিতে হয়তো মান্না ভাইয়ের ভাইয়া সালাম আমার সালাম আমি হচ্ছে ইউরোপে থাকি এই তো আসি আপনাদের দোয়ায় কারণ আপনাকে আমি সম্মান করি আপনার ভয়েস আপনার চলা আপনার গতিটা হয়তো মান্নাকে ফলো করে চলেন অনেক ভালো লাগে মান্না স্যার অনেক ভালো অভিনয় করেন হয়তো চলচ্চিত্র জগৎ থেকে উনি চলে গেছে আমাদের বড় একটা অংশ ফেসে গেছে আমরা আবারও ফিরে চাই আপনার মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু আমি পারে পারছি পারছি না ফুল সম্পূর্ণ করতে পারি এবং মান্নাকে নিয়ে অনেকেই অনেক আমি ইদানিং মান্নাকে নিয়ে অনেকে নেগেটিভ কথা বলতেছে ঠিক আছে ইউটিউবে মান্নাকে নিয়ে বাজে বাজে কথা বলতেছে যে ও নাকি মান্না স্যারকে অসম্মান করতেছে আসলে কি জানো ও ওকে হিংসা করে কই ও যখন ভাইরাল ছিল না তখন তো ওকে নিয়ে কেউ নেগেটিভ কথা বলে নাই যখন ও ইউটিউবে ভাইরাল ওর লাখ লাখ ভিউয়ার্স হ্যাঁ তখন কি করতেছে ওকে বদনাম করে ওরা ইনকাম করতে চাইতেছে বুঝতে পারছো মানে না এটা যেটা এটা এটা হচ্ছে তোমার ভ্রান্ত ধারণা এটা তোমার ভ্রান্ত ধারণা কারণ অননা তুমিও নিজেও জানো যে তোমার এই কমান্ডের ভিতরে অনেকে বাজে কমান্ড করে অনেকে ভালো কমান্ড করে এখন বাজে কমান্ড যারা করে তাদের একজন যদি একজন তার প্রতিভা দেখাতে পারে কাউকে ফলো করে কাউকে কপি করে তাহলে তোমাদের সেটা জেলাস ফিল কেন হয় তোমরা যেটা জেলাস কেন করবা তোমরা পারলে কাউকে উৎসাহ দিবা না আর যদি তোমাদের সহ্য না হয় তোমরা সেটা দেখো না তোমরা এটা নিয়ে তোমরা আবার ভিডিও বানাবা ওই এটা যদি সিম্পল বিষয় হতো ওই ভিডিও আবার সবাইকে বলতেছে সাবস্ক্রাইব করেন কি লাইক কমেন্ট করেন তার মানে কি তোমরা তাকে বদনাম করে তোমরা টাকা ইনকাম করতে চাইতেছো মানে তার দিকে তোমাদের সহ্য হইতেছে না বুঝতে পারছো কিছু কিছু লোক আছে এরকম না আসলে কি এগুলো মানুষ সহ্য করতে পারে না সহ্য করতে পারে না এগুলো যদি সিম্পল বিষয় হতো তাহলে সবাই করতো সবাই এগুলো করার চেষ্টা করতো আজকে তুমি শ্রাবন্তী যদি নায়িকা হতে পারো ইন্ডিয়ান নায়িকা হতে পারো তাহলে তুমি কিন্তু বসে থাকবে না ঠিক আছে কেউ যদি মান্না জুনিয়র মান্নাকে ফলো করে সে যদি পারতো ওইটা সে কিন্তু বসে থাকতো না অবশ্যই তার প্রতিভাকে তুলে ধরতো আমি বলি মান্না স্যারের মতো অনেকেই কণ্ঠ দিতে পারে ঠিক আছে অনেকেই দিতে পারে কিন্তু সবার ভিতরে ওই জিনিসটা নাই যেটা জুনিয়র মান্নার ভিতরে আসছে ঠিক আছে ওর প্রতিভা দিয়ে আর উনি হচ্ছে ওর লাভ উনি যদি আবার ঠিক আছে ওর প্রতিভা ওর ভাগ্য দিয়ে ও আজ এই পর্যন্ত আসছে এখন কিছু কিছু মানুষ আছে ওকে টেনে হিস্টে নামাতে চাইতেছে ঠিক আছে মানে ওদের সহ্য হচ্ছে না এটাই স্বাভাবিক এখন আমি মান্নাকে একটা কথাই বলবো যে ভাই আর কোন কিছু বন্ধু দোস্ত তুমি এটা নিয়ে মন খারাপ করো না তুমি তুমি এটা ভাববা যে হেটার্স থাকলে তোমার লাইফ আরো আরো ব্রাইট তোমার ফিউচার আরো ব্রাইট যদি হেটার্স তোমার পিছনে লেগে থাকে কারণ ওরাই তোমাকে আরো প্রমোট করে দিতেছে ঠিক আছে মান্না ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাইয়া জুনিয়র মান্না ভাইয়ের মুন্না ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাইয়া আসলে যেমন ছোটবেলা থেকে লেখাপড়া করছি ভালো করে লেখাপড়া না করলে ভালোভাবে পরীক্ষা না দিলে পাস করা যায় না আর পরীক্ষার মধ্যে অনেক সমস্যা থাকে রাত জাগতে হয় অনেক কিছু করতে হয় আপনিও যে পথে নামিয়েছেন দোয়া করে অনেক কিছু অনেক বড় হন আর যদি আপনার ব্যাক সাইড আপনাকে খারাপ কেউ না বলে আপনার প্রতিভা আপনি কোনো সময় তুলে ধরতে পারবেন না আপনার ভিতরে একটা যে রাষ্ট্র না আপনি আগামীর পথে যদি বাধা না আসে সেই আগামীর ভিতরে কোনো ব্যাক সাইড নাই ও যে মান্না স্যারকে কপি করে এটাই অনেকে ব্যাক সাইড ধরতেছে আরে এটাই তো প্লাস পয়েন্ট এই কপিটা কয়জনে করতে পারে না আমি আমি তাই না তারপর আবার ওর ফেস আমি এটা বলতে চাইনি আমি এটা বলতে চাইনি
এটাই কয়জনে পারে, এটা নিয়ে অনেকের আর হিংসার শেষ নাই। তুমি যাও, তুমি আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি মান্নাকে কলে নিয়ে আসি, বুঝছো? তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা ওকে ওকে বাই। আমি তোমাকে সেদিন বলছিলাম তোমাকে ফ্রেন্ড ওকে 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 বাই। শোনো 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 বাপি, আমি তোমাকে বলছিলাম সেদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, কিন্তু পরে ভুলে গেছি। আমার না আমার কিছু মনে থাকে না, এটা হচ্ছে সমস্যা, বুঝছো? কিছু মনে থাকে না। আমারে ভুলে দাও না, এতটুকুই লাগবে। না না আমারে না ভুলে গেলেই হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে না। আমি তোমাকে ভুলি নাই, ভুলে গিয়ে আমি কি মানে বললাম না যে আমি তোমাকে একবার করে আনছিলাম। আচ্ছা তুমি থাকো, হ্যাঁ মান্না তুমি কমেন্ট করো। ওরে পাগলি, তুমি যদি আমারে ভুলে হ্যালো মুন্না কমেন্ট কোটা পর্যন্ত কথা বলে, আরে পাগলি তুমি আমারে ভুলে গেলে আমি কারে নিয়ে থাকো? আমি তো মুন্না হয়ে এখন ব্যস্ত আছে, বুঝছো? বুঝো নাই, লাইভ তো লাইভ সব সময় আসা যায় না, লাইভ দেখা যায় সব সময়। মুন্না মুন্না ভাই, মুন্না ভাইয়ের যে প্রতিভা সে নিজেকে অনেক বড় করে তুলে ফেল তুলতে পারবে যদি তোমার মতো মেয়ে যদি তার পিছনে না থাকে তাহলে ভালো হয়, কারণ তুমি তো থাকবে আমার পিছনে, ওর পিছনে গেলে তো হবে না, আমি শেষ, আমি খুন, আমার কত কোটি টাকা লোন কার সঙ্গে করবো? দুষ্টামি প্রেম করবে? ঠিক আছে সমস্যা নেই, বুঝতে পারছি তোমার ওখানে নেট সমস্যা, আই ইদানিং যাবত নেট সমস্যা হইতেছে সবারই, ঠিক আছে আমি বুঝতে পারছি, সমস্যা নাই, তোমার হয়ে আমি বলে দিতেছি জনগণকে, বুঝছো? যে তোমার যারা তোমার পিছনে লাগছে তাদেরকে বলে দিতেছি যে এত জলে কেন, বেশি জ্বললে ঠান্ডা পানিতে গোসল করেন, তা অন্য জনের পিছনে বদনাম করেন, আর বদনাম করে ওর কোনো কিছুই করতে পারবে না, আর ওর ভালো করে ওকে আরো প্রমোট করে দিতেছেন। আচ্ছা হ্যালো প্লিজ ভাইরা, যদি এক মিনিট প্লিজ, আমি মুন্না ভাইয়ের উদ্দেশ্যে কিছু মানে দর্শকদের একটা কথা বলবো, মানে আপনার ভিউয়ার্সদের একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন উনি একটা কাজে নামছে, উনি যাতে সফল হয়, কিভাবে সফল হয় উনি যাতে ভালো কিছু করতে পারে, আপনারা ওনার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, উনি যাতে উন্নতির দিকে যায়, ভালো কিছু একটা করতে পারে, আমরা একজনকে উৎসাহ দেব, কোনো সময় তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করবো না, যদি ওনার ভিতরে এক্সট্রা কোনো অভিজ্ঞতা থাকে, যদি প্রতিভা থাকে সেগুলো তুলে ধরুক, আমাদের মাধ্যম দিয়ে হোক, আর আমরা কাউকে উৎসাহ না দিতে পারি, খারাপ কিছু বলবো না, তার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না, প্লিজ সবার কাছে অনুরোধ, জুনিয়র মান্না ভাই যদি তার ভিতরে কোনো প্রতিভা থাকে সেটা যদি সে তুলে ধরতে পারে, প্লিজ তাকে আপনার কথা বলবেন না যাতে সে কষ্ট পায় আর সে আরো পিছনে চলে যায়, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের আপনাদের সহযোগিতায় হয়তো উনি অনেক বড় হবে, কিন্তু সবাই দোয়া করবেন যেন অনন্যা শ্রাবন্তী সাথে না থাকে, শ্রাবন্তীকে যেন কেউ দেখতে না চায়, কেউ দেখতে না চায়, শুধু আমি দেখবো, আমি দেখবো, আমি করে দিলাম। কথার মধ্যে কথা বলতে আবার এখানে কি বলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ দেখছেন কি খুশি হয়েছে, এক মিনিট দেখছেন কি খুশি হয়েছে যে কইছো অনন্ত অনন্যা শ্রাবন্তী। আচ্ছা আমি কি মান্নাকে কল দেই একটু দেখি। আহারে মান্না সত্যি তোমার কলের অপশন নেই, মান্না সত্যি তোমার কলের অপশন নেই, তো সবাই ভালো থাকেন, আজকের মতো এ পর্যন্তই, আমি আবার আসবো লাইভে রিয়েল সিলেট পেজে, সবাই আমাদের রিয়েল সিলেট পেজে লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই শ্রাবন্তী অরণ্যা পেজে লাইক দিবেন, আজকের মতো সবাইকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। ও মান্না তুমি আমাকে এত লাভ দিতেছ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টু মাচ মান্না দোস্ত, তোমাকে অনেক অনেক ভালোবাসে আমার অন্তরের অন্তঃস্থল থেকে। ঠিক আছে সবাই ভালো থাকবেন, বাই বাই।